প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে। আমরা পড়ছিলাম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা একটি সায়েন্স ফিকশন উপন্যাস, নিঃসঙ্গ গ্রহচারী। তোমাদের অলরেডি প্রথম পার্টটি পড়ে আমি শুনিয়েছি, আজ পড়ব এই উপন্যাসেরই দ্বিতীয় নম্বর পার্ট। তো বন্ধুরা, চলো আজকে আমরা দ্বিতীয় নম্বর পার্টটি শুরু করি। যারা এখনো আমাদের এই ভিডিওটাতে লাইক করনি তারা লাইক করবে, আর যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে তারা আশা করি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা চলো আমরা আজকের উপন্যাস আমাদের শুরু করি। চার 2 ঘন্টা পর মহাকাশযানটি নামহীন গ্রহটিতে অবতরণ করলো কোনো সমস্যা ছাড়াই। মহাকাশযানটি অবতরণ করার জন্য যে জায়গাটি বেছে নিয়েছিল তার থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি বিধ্বস্ত মহাকাশযানের ইঞ্জিন ঘরে সুহান তখন গভীর ঘুমে অচেতন। তার পায়ের কাছে মূর্তির মতো বসেছিল চিনি, স্থির চোখে তাকিয়েছিল সুহানের ঘুমন্ত মুখের দিকে। দেখে মনে হতে পারে বুঝি গভীর ভালোবাসাই, কিন্তু কিন্তু ট্রিনি দ্বিতীয় প্রজাতির রোবট। প্রচলিত তথ্য অনুযায়ী দ্বিতীয় প্রজাতির রোবটের বুকে কোনো ভালোবাসা নেই। মহাকাশযান 1। সুহানের হাতে একটি বিচিত্র অস্ত্র, অস্ত্রটি সে নিজে তৈরি করেছে, একটি ধাতব নলের সাথে একটি হাতল লাগানো। নলের মাঝে সেখানে একটি বিস্ফোরক রেখে তার সামনে ছোট্ট একটি বুলেট রাখে। বুলেটের মাঝে থাকে চতুর্থ মাত্রার বিস্ফোরক, হাতলের সাথে একটি ট্রিগার লাগানো আছে। ট্রিগারটি টেনে ধরার সাথে সাথে বিস্ফোরকে একটি ছোট্ট বৈদ্যুতিক স্ফুলিঙ্গ আঘাত করে। বুলেটটি ছুটে যায় সাথে সাথে লক্ষ্য বস্তুতে। আঘাত করার পর চতুর্থ মাত্রার বিস্ফোরকে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। অস্ত্রটিতে নতুন করে বিস্ফোরক ভরে সুহান বহু দূরে একটি পাথরের দিকে তাক করে দাঁড়াই। চিনি নিচু গলায় বলল, সুহান তুমি তুমি অযথা সময় নষ্ট করছ। কেন? শোনো, এই অস্ত্রটি দিয়ে তুমি কখনো লক্ষ্যভেদ করতে পারবে না। কেন? কারণ এর মাঝে দৃষ্টিবদ্ধ করার জন্য কোনো লেজার রশ্মি নেই তো, লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিত করার জন্য কোনো মেগা কম্পিউটার নেই তো। তোমার হাতে যেটা রয়েছে সেটা একটি খেলনা ছাড়া আর কিছুই নয়। সুহান তীক্ষ্ণ চোখে দূর পাথরটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি খেলনা দিয়ে খেলতে ভালোবাসি। শোনো সুহান, এটি শুধু খেলনা নয় তো, এটি এটি একটি বিপজ্জনক খেলনা। তুমি এর মাঝে 4 মাত্রার বিস্ফোরকে তৈরি করে একটি বুলেট রেখেছ, এটি তোমার হাতে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা 13.4। শোনো ট্রিনি, এই গ্রহে আমার বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 4.9। তুমি কিন্তু আমাকে শুধু শুধু জ্বালাতন করছ। সুহান নিঃশ্বাস বন্ধ করে ট্রিগার টেনে ধরল। তার হাতের অস্ত্রটি থেকে ভয়ঙ্কর একটি শব্দ করে বুলেটটি বের হয়ে যায়। দূরে একটি বিস্ফোরণ হয়, তার লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে। চিনি বলল, আমি তোমাকে বলেছিলাম না তুমি এটা দিয়ে কখনো লক্ষ্যবস্তু আঘাত করতে পারবে না। 100 বার পারবো, 100 বার পারবো। আমি মাধ্যাকর্ষণ শক্তির জন্য বুলেটটা নিচে নেমে আসছে, লক্ষ্যবস্তুর একটু উপরে তাক করলেই তো হলো। হা হা, তোমার যুক্তি হাস্যকর সুহান। অস্ত্র মাত্রই এই ধরনের হিসাব করতে পারে। তোমার খালি চোখে আন্দাজ করে নিশানা করা পুরোপুরিভাবেই অর্থহীন। সময় এবং শক্তির অপচয়, সবচেয়ে বড় কথা হলো এটি বিপজ্জনক। সুহান বলে, হোক বিপজ্জনক, আমি আমি এভাবেই লক্ষ্যভেদ করতে চাই, খালি চোখে আন্দাজ করে হাতের স্পর্শে।
কেন? আমার ইচ্ছে তাই। চিনি কোনো কথা না বলে মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। সুহান শুনতে পাই তার মাথা থেকে ক্লিক ক্লিক করে এক ধরনের আওয়াজ হচ্ছে। চিনি তার সমস্ত ইন্দ্রিয় সংবেদনশীল করে কিছু একটা শোনার বা দেখার চেষ্টা করছে। নিজে থেকে সে কিছু সুহানকে বলল না বলে সুহান কিছু জিজ্ঞেস করল না। সুহান তার অস্ত্রটিতে বিস্ফোরক ভরে আবার সেখানে একটি বুলেট ঢুকিয়ে নেয়। ভালো করে দেখে সে আবার দু হাতে অস্ত্রটি তুলে ধরে দূরে তাক করে। আগের বার যেখানে তাক করেছিল এবারে তার থেকে একটু উপরে। সমস্ত ইন্দ্রিয় একাগ্র করে সে লক্ষ্যবস্তুর দিকে তাকায়, তারপর নিঃশ্বাস বন্ধ করে ট্রিগার টেনে ধরে। প্রচণ্ড বিস্ফোরণের সাথে সাথে এক ঝলক কালো ধোঁয়ায় তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। ধোঁয়াটা সরে যেতেই সে অবাক হয়ে দেখে। সে দেখে তার লক্ষ্যবস্তুটির পাথরটি প্রচণ্ড বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেছে। সুহান আনন্দে চিৎকার করতে গিয়ে থেমে গেল। চিনি তখনও সামনে তাকিয়ে আছে, তার সংবেদনশীল চোখে কিছু একটা দেখার চেষ্টা করছে। সে সংবেদনশীল শ্রবণ যন্ত্র ব্যবহার করে কিছু একটা শোনার চেষ্টা করছে। সুহান খানিকক্ষণ চিনির দিকে তাকিয়ে থেকে বলল, চিনি বলো। আমি এইমাত্র আমার অস্ত্রটি দিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করেছি। ও, তুমি শুনে অবাক হলে না? কি ব্যাপার, তুমি তুমি কি দেখছ? না, কিছু না, সুহান শব্দ করে হেসে বলল। তুমি দ্বিতীয় প্রজাতির রোবট, তোমার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব নয়। তুমি যখন চেষ্টা করো সেটা আমি খুব সহজে ধরে ফেলি। চিনি মাথা ঘুরিয়ে বলল, আমি মোটেই মিথ্যা কথা বলার চেষ্টা করছি না, আমি আসলে কিছু দেখছি না। তুমি তুমি কি কিছু দেখার চেষ্টা করছো? আমি আসলে আমি তার উত্তর দিতে রাজি নই, সুহান আবার শব্দ করে হেসে ফেলে বলল। তুমি একবারে ছেলে মানুষই রোবট, তোমার ভিতরে একবারে কোনো রকম জটিলতা নেই, তোমাকে দিয়ে কিছুই হবে না, বুঝলে? কাল রাত থেকে দেখছি তুমি বিচিত্র রকমের ব্যবহার করছো, আমার কাছে তুমি কিছু লুকানোর চেষ্টা করছো। চিনি কোনো কথা বলল না, যার অর্থ সত্যি সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সুহান বলল, শোনো, আমি ইচ্ছা করলেই বের করতে পারি যে তুমি আমার কাছ থেকে কি লুকানোর চেষ্টা করছ। আমি চেষ্টা করব না, সুহান আবার হেসে ফেলল, বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো তোমার গোপন কথা নিয়ে। সে আবার তার বিচিত্র অস্ত্রটি নিয়ে তার মাঝে বিস্ফোরক ভরতে থাকে। এটি তার কাছে একটি নতুন খেলনা। চিনি বহু দূরে তাকিয়ে তার সংবেদনশীল চোখটি আরো সংবেদনশীল করে ফেলল। মাটিতে সে 20 হার্টজ তরঙ্গের উপর 47 কিলোহার্টজ এবং 90 মেগাহার্টজ তরঙ্গের সুষম উপস্থাপন অনুভব করছে। প্রথমত, এই গ্রহে প্রাকৃতিক উপায়ে এই কম্পন তৈরি করার সম্ভাবনা বলতে গেলে নেই। তাছাড়া কুরু মহাকাশযানের মূল ইঞ্জিনের কম্পনের প্রথম হারমোনিক 47 কিলোহার্টজ, বৈদ্যুতিক জেনারেটরের কম্পন 90 মেগাহার্টজ। তাহলে তাহলে কি সত্যি একটি কুরু মহাকাশযান নেমেছে এই গ্রহের মাটিতে? সোয়ানকে সে কি বলবে তার এই সন্দেহের কথা? যদি যদি সেটা সত্যি না হয়, যদি সেটা সত্যি না হয় তাহলে তাহলে সুহানের খুবই আশাভঙ্গ হবে। আশাভঙ্গ একটি মানবিক ব্যাপার, সে আশাভঙ্গ ব্যাপারটি কি তা জানে না, কিন্তু দেখেছে। আশাভঙ্গ হলে সুহান দীর্ঘ সময় বিষণ্ন মুখে বসে থাকে, এটি এটি অনেক বড় একটি ব্যাপার। এবারে আশাভঙ্গ হলে
সোহান সোহান কি সেটি সহ্য করতে পারবে? চিনির কপটনে পরস্পর বিরোধী বেশ কয়েকটি চিন্তা খেলা করতে থাকে। সে দ্বিতীয় প্রজাতির রোবট, পরস্পর বিরোধী চিন্তায় অভ্যস্ত নয়। কিছুক্ষণের মাঝেই সে তার কপট্রনের একটি অংশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কপট্রনের সেই অংশটি তার শরীরের যে কয়টি অংশ নিয়ন্ত্রণ করে তার একটি হচ্ছে হাত। সোহান দেখতে পাই ট্রিনির ডান হাতটি প্রথমে দ্রুত কাঁপতে থাকে, তারপর একসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নড়তে থাকে। সোহান আগেও এ ধরনের ব্যাপারটি ঘটতে দেখেছে, ব্যাপারটির কৌতুককর অংশটি কখনো তার চোখ এড়ায়নি, এবারও এড়াল না। সে তার বিচিত্র অস্ত্রটি শুইয়ে রেখে উচ্চস্বরে হাসতে শুরু করে। দুই, সুহান মহাকাশযানের জানালায় গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে ভয়ঙ্কর ঝড়ো বাতাস। প্রথম সূর্য অস্ত গিয়েছে, দ্বিতীয় সূর্যটি মোটেও প্রখর নয়। চারিদিকে কেমন এক ধরনের লালাব আলো। বছরের এই সময়টাতে হঠাৎ করে এই গ্রহের আবহাওয়া খুব খাপছাড়া হয়ে ওঠে। ভয়ঙ্কর ঝড় হয়, উত্তপ্ত লাল বালু বাতাসে উড়তে থাকে, পাথর ভেঙে ভেঙে পড়ে, বাতাসে হু হু করে বিচিত্র ধরনের শব্দ হয়। তখন কেমন এক ধরনের যেন মন খারাপ শব্দ হয়। সুহান তখন মহাকাশযান থেকে বেশি বাইরে যায় না, চার দেয়ালের নিরাপদ আশ্রয়ে বসে বসে তার ছোট ছোট যন্ত্রগুলো দাঁড় করাই। যন্ত্রগুলো সহজ এবং বিচিত্র, মূল তথ্য কেন্দ্রের কোনো তথ্য ব্যবহার না করে তৈরি। চিনি এই যন্ত্রগুলো দেখে একই সাথে বিরক্ত এবং বিস্মিত হয়। তার কপট্রনের সহজ যুক্তিতর্কে দুটোর মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই। বিরক্তির কারণটুকু সহজ, এ ধরনের ছেলে মানুষের যন্ত্রের কোনো ব্যবহারিক মূল্য নেই। চিনির ধারণা এগুলো তৈরি করা অর্থ হচ্ছে অহেতুক সময় নষ্ট করা। বিষয়টুকু অবশ্য খাঁটি, মূল তথ্য কেন্দ্রের কোনো তথ্য ব্যবহার না করে এই যন্ত্রগুলো তৈরি করা প্রায় অসম্ভব। যে পরিমাণ খুঁটিনাটি এবং মৌলিক জ্ঞানের প্রয়োজন, এই শতাব্দীতে মনে হয় কোনো মানুষ একসাথে সেই জ্ঞান অর্জন করেনি। চেষ্টা করলে সম্ভব নয়, সেটি সত্যি নয়, কিন্তু চেষ্টা করার কোনো প্রয়োজন নেই বলেই কেউ চেষ্টা করেনি। চিনির মতে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অর্থহীন জ্ঞান। সুহান জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ঝড়ো হাওয়ার দিকে তাকিয়ে থাকে। উত্তপ্ত বালুরাশি শব্দ করে উড়ে যাচ্ছে। ঘন্টা দুয়েক আগে বাই ভারবালে করে চিনি পাহাড়ের দিকে উড়ে গেছে। এইরকম দুর্যোগের মাঝে চিনির মতো একটি রোবটের বাইরে কি কাজ থাকতে পারে কে জানে। সুহান ব্যাপারটি নিয়ে খানিকক্ষণ ভেবে হাল ছেড়ে দেয়। হয়তো আবহাওয়ায় কোনো বড় পরিবর্তন আসছে, সে তার হয়তো খোঁজ নিতে গেছে। গত ঝড়ে যেরকম হয়েছিল হয়তো এবারও সেরকমই হচ্ছে, কিংবা কে জানে হয়তো বিচিত্র কোনো নিশাচর প্রাণী এসেছে। গত বছর যেরকম এসেছিল সেরকম, কিংবা কে জানে হয়তো পানির একটা বড় হ্রদ খুঁজে পেয়েছে সে, যেটা তারা অনেক দিন ধরে খুঁজছে। সুহান মেঝেতে রাখা তার জেনারেটরটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মহাকাশযানে বেশ কয়েকটি জেনারেটর আছে, তার মাঝে একটির বেশ কিছু অংশ খুলে সে তার নিজের মতন করে একটি জেনারেটর তৈরি করেছে। বিশাল তারের কুণ্ডলি একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাঝে ঘুরছে। জেনারেটরটি ঘোরানো নিয়ে সমস্যা, যখন এরকম ঝড়ো হাওয়া আসে সে জানালায় একটা টারবাইন লাগিয়ে জানালাটি খুলে দেয়, আজও দিয়েছে। ঝড়ো হাওয়ায় টারবাইনটি ঘুরছে, সেটি ঘোরাচ্ছে জেনারেটরটি, সেখানে থেকে মোটামুটি একটা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। সুহান মেপে দেখল
ইচ্ছে করলে সে সত্যিকারের কিছু শক্তিশালী ব্যাটারি বিদ্যুতায়িত করে ফেলতে পারে। আপাতত তার সেরকম কোনো প্রয়োজনীয় কাজ করার ইচ্ছা নেই। একটি টেসলা কয়েল জুড়ে দিয়েছে, সেখান থেকে শব্দ করে নীলাভ বিদ্যুৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। খোলা জানালা দিয়ে উত্তপ্ত বালু এসে ঘরের মাঝে একটা ঘূর্ণি তৈরি করেছে। সুহান তার মাঝে দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকে। দরজা খুলে যখন ট্রিনি ঘরে ঢুকেছে, তখন বাতাসের ঘূর্ণিতে ঘরের জিনিসপত্র উড়ছে। বাতাসের প্রচণ্ড গর্জন ঘরের মাঝে গুমড়ে উঠছে। লাল বালুতে ঘর অন্ধকার। সুহানের সমস্ত শরীর, মাথার চুল, চোখের ভুরু পর্যন্ত ধুলোয় ধূসর। ট্রিনিকে দেখে সুহান একটু লজ্জা পেয়ে যায়। জানালাটা ঠেলে বন্ধ করে দিতেই হঠাৎ ঘরের ভিতরে এক ধরনের নৈঃশব্দ নেমে আসে। সুহান ঘরের চারিদিকে তাকিয়ে একটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গি করে বলল, ই ট্রিনি, তুমি যদি একটু আগে আসতে তাহলে একটা অপূর্ব জিনিস দেখতে পেতে। আসলে টারবাইনের গিয়ারে বালু জমা হয়ে গিয়ে গিয়ারটা আসলে বন্ধ হয়ে গেল না হয়। সুহান, চমৎকার বিদ্যুৎ প্রবাহ হয়, ইচ্ছে করলে তুমি ব্যাটারির সাথে। সুহান, কি হলো? সুহান, তুমি তুমি একটু স্থির হয়ে বসো। কেন কেন টিনি? আমি তোমাকে খুব খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো। সুহান হঠাৎ করে একটু ভয় পেয়ে যায়, কাঁপা গলায় বলল, কি কি হয়েছে টিনি, তুমি তুমি কি বলবে? জিনিসটি বলার আগে আমি নিজের চোখে দেখে নিশ্চিত হতে গিয়েছিলাম। কি জিনিস টিনি? আমাদের এই গ্রহে একটা মহাকাশযান নেমেছে সুহান, পৃথিবীর মহাকাশযান। সুহান হতবাক হয়ে ট্রিনির দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হয় সে ঠিক বুঝতে পারছে না যে ট্রিনি কি বলছে। ট্রিনি দু হাতে সুহানকে শক্ত করে ধরে শান্ত গলায় বলল, সুহান, আমরা এই দিনটির জন্য গত 16 বছর ধরে অপেক্ষা করছি। আজকে আজকে সেই দিনটি এসেছে। পৃথিবীর মানুষ এসেছে এই গ্রহে। তারা তারা তোমাকে বুকে আগলে দেবে সুহান। সুহান তখনও বিস্ফোরিত চোখে টিনির দিকে তাকিয়ে আছে, ফিসফিস করে বলল, মানুষ? হ্যাঁ সুহান, সত্যিকারের মানুষ? হ্যাঁ, আমার মতো মানুষ, আমার মতো? হ্যাঁ সুহান, তোমার মতো। তুমি তুমি নিজের চোখে দেখেছ? নিজের চোখে? হ্যাঁ সোহান, আমি আমি আমার নিজের চোখে দেখেছি। সুহান কেমন একটা ঘোরের মাঝে ক্রোমিয়াম দেওয়ালের সামনে গিয়ে দাঁড়াই, হাত দিয়ে ধুলা পরিষ্কার করতে করতেই ঝকঝকে আয়নার মতো স্বচ্ছ দেওয়ালে তার প্রতিবিম্ব ভেসে ওঠে। সুহান অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। কতকাল কতকাল সে নিজেকে দেখেনি। তাকে দেখে তাকে দেখে কি করবে পৃথিবীর মানুষ? সে কাঁপা গলায় বলল, চিনি। বলো সুহান। আমার আমার চুল কি খুব খুব বেশি বড়? না সুহান, মানুষের চুল এরকমই বড় হয়। পোশাক, আমার আমার পোশাক? সুহান, তোমার পোশাক নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। কিন্তু কিন্তু আমার আমার পুরো শরীর ঢেকে যেতে হবে না? শোনো সুহান, আমি তোমাকে এক টুকরো নিউ পলিমার বের করে দেব। আচ্ছা চিনি, তারা কি আমার ভাষায় কথা বলবে? হ্যাঁ, নিশ্চয়ই তারা তোমার ভাষায় কথা বলবে। পৃথিবীতে মানুষের একটি ভাষা, আমি তোমাকে সেই ভাষা শিখিয়েছি সুহান। আমাকে আমাকে দেখে পৃথিবীর মানুষ কি করবে চিনি? চিনি বলে, আমি নিশ্চিত তারা তারা হতবাক হয়ে যাবে যখন জানবে
তুমি একা একা এই গ্রহে বড় হয়েছ, তখন তারা তোমাকে বুকে টেনে নেবে। তুমি নিশ্চিত ট্রিনি? হ্যাঁ, আমি নিশ্চিত। সুহান অনিশ্চিতের মতো ক্রোমিয়ামের স্বচ্ছ দেওয়ালে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। ঠিক তার মতো মানুষের সাথে দেখা হবে তার। সত্যি সত্যি দেখা হবে। 3 কিরি এবং লাইনা মহাকাশ যেন ছোট্ট ল্যাবরেটরিতে বসে আছে। ছোট্ট একটা স্কাউট শিপ বাইরে থেকে কিছু পাথরের নমুনা এবং বিভিন্ন এলাকা থেকে বাতাস নিয়ে এসেছে। নমুনাগুলো পরীক্ষা করে পৃথিবীর সাথে তুলনা করে সেগুলো একটি মনিটরে দেখানো হচ্ছিল। তুলনাটুকু বিস্ময়কর। জলীয় বাষ্পের অভাবটুকু ছাড়া হঠাৎ দেখে এটাকে পৃথিবী বলে ভুল করা সম্ভব। তাদের সামনে যে তথ্য রয়েছে সেটা দেখে মনে হয় পৃথিবীর মানুষ কোনো রকম পোশাক ছাড়াই এই গ্রহে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে। আশ্চর্য, এই তথ্যটুকু যখন দ্বিতীয়বার পরীক্ষা করে দেখছিল তখন মাথার কাছে স্ক্রিনে মহাকাশযানের নিরাপত্তা রোবটের ধাতব কণ্ঠস্বর শোনা গেল। মহামান্য কিরি, মহাকাশযানের বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিরি একটু অবাক হয়ে বলল, কি বললে? একজন মানুষ। কিরি লাইনার দিকে তাকালো, তারপর অবাক হয়ে স্ক্রিনে নিরাপত্তা রোবটটির দিকে তাকিয়ে বলল, একজন মানুষ? হ্যাঁ মহামান্য কিরি, একজন মানুষ। মনে হয় সে মহাকাশযানের ভিতরে আসতে চাইছে। লাইনা চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায় মানুষ? আমি স্ক্রিনে দেখাচ্ছি মহামান্য কিরি এবং মহামান্যা লাইনা। হঠাৎ করে দেয়ালের বিশাল স্ক্রিনে একজন অনিন্দ্য সুন্দর কিশোরের মুখ ভেসে ওঠে। ঝড়ো বাতাসে তার চুল উড়ছে, তার পোশাক উড়ছে, উত্তপ্ত ধুলায় ধূসর হয়ে আছে তার মুখ, তার লম্বা কালো চুল। হাত দিয়ে মুখ থেকে লম্বা চুল সরিয়ে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মহাকাশযানের দিকে। কালো চোখে এক আশ্চর্য মুগ্ধ বিস্ময়। লাইনা কাঁপা গলায় বলল, মানুষ? একজন একজন সত্যিকারের মানুষ? হ্যাঁ। কোথা থেকে এলো? নিশ্চয়ই বিধ্বস্ত মহাকাশযান থেকে, নিশ্চয়ই কোনোভাবে বেঁচে গিয়েছিল। আর আর কি কেউ আছে? মনে হয় না, থাকলে এই কিশোরটি এখানে একা আসতো না। তুমি বলছো এই কিশোরটি একা একা এই গ্রহে আছে? জি, আমি আসলে জানি না, কিন্তু আমার তাই মনে হয়। লাইনা উত্তেজিত হয়ে বলল, ওকে ভিতরে আসতে দাও, একে একে বাইরে দাঁড়িয়ে আছে। কিরি মুখ ঘুরিয়ে লাইনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মহাকাশযানের নীতিমালায় জীবন্ত প্রাণী নিয়ে অনেক রকম বাধা নিষেধ আছে। জীবন্ত প্রাণী? লাইনা চিৎকার করে বলল, এটি এটি জীবন্ত প্রাণী নয় কিরি, এটি একজন মানুষ, সত্যিকারের মানুষ। কিরি মাথা নেড়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, একজন মানুষ। লাইনা বলে, এক্ষুনি খুলে দাও, এক্ষুনি দরজা খুলে ওকে ভিতরে আসতে দাও। কিরি লাইনার দিকে তাকিয়ে বলল, লাইনা তুমি একটু শান্ত হও, আমি ওকে ভিতরে আনছি। কিরি প্রতিরক্ষা রোবটকে বলল, Q46 তুমি এই মানুষটাকে ভিতরে আসতে দাও, 2 নম্বর চ্যানেল দিয়ে কোয়ারেন্টাইন ঘরে, ওর শরীর স্ক্যান শুরু করো, রোগ জীবাণু ভাইরাস কিছু থাকলে ডিভোট করো, কিন্তু তাকে সেটা থেকে মুক্ত করার চেষ্টা করো না, হয়তো এই গ্রহে থাকার জন্য তার কিছু একটা মাইক্রোব দরকার, আমরা যেটা জানি না। ঠিক আছে মহামান্য কিরি। সাথে সাথে লাইনা ল্যাবরেটরি ঘরে দরজার দিকে ছুটে যাচ্ছিল। কিরি তাকে থামালো, জিজ্ঞেস করল, লাইনা
কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি, একটু দাঁড়াও লাইনা, তাকে কোয়ারেন্টাইন ঘরে আসতে দাও, প্রথমে একটা পরীক্ষা শেষ করে নিতে দাও। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা লাইনা, ছেলেটার কথা এখন যেন জানাজানি না হয়, শুধুমাত্র তুমি এবং আমি যেন জানি। কেন, কারণ আছে লাইনা, মহাকাশ অভিযানের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। ব্যাপারটা আমাদের ঠিক করে সামলে নিতে হবে, বেশি আবেগপ্রবণ হয়েও না। লাইনা আবার মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু কিন্তু একজন মানুষ, আমি জানি লাইনা, আমাকে আগে তার সাথে দেখা করতে দাও, আমাকে আগে তার সাথে কথা বলতে দাও। তার কোনো ভাষা আছে কি না আমরা জানি না, যদি না থাকে আমি তবুও তার সাথে ভাব বিনিময় করতে পারবো, কিন্তু লাইনা তুমি পারবে না। চার, সুহান দীর্ঘ সময় মহাকাশযানের বাইরে দাঁড়িয়ে আছে। মহাকাশযানটি ঠিক তার মহাকাশযানের মতো, কে জানে কোনটি ভিতরে প্রবেশের দরজা। সে তার সামনে এসে দাঁড়িয়েছে, সে জানে কোথায় ক্যামেরাগুলো আছে, সে দাঁড়িয়েছে এমন জায়গায় যেন ঠিক তারা তাকে দেখতে পায়। সে তার চুল পাট করে এসেছিল, বড় একটা নিউ পলিমার কাপড় সারা দেহে জড়িয়ে, ঝড়ো বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেছে, এখন তার পোশাক উড়ছে, মনে হয় সে নিজেও বুঝি উড়ে যাবে। যখন মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, তখন হঠাৎ করে উপরের গোল দরজাটা খুলে গেল, সেখান থেকে প্রথমে একটা রোবটের মাথা উঁকি দিল এবং এক মুহূর্ত পরে একটা সিঁড়ি নিচে নেমে আসে। সুহান সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, ভিতরে চোখ ধাঁধানো আলো, হাত দিয়ে চোখ ঢেকে ফেললো সুহান। বেশ কিছুক্ষণ লাগলো তার অভ্যস্ত হতে, যখন হাত সরিয়ে চারদিকে তাকালো দেখলো একটি গোলাকার ঘরে সে একা, ঘরের চারপাশে অনেক রকম যন্ত্রপাতি, উপরে একটা মনিটর, কিছু বাতি জ্বলছে এবং নিভছে, কোথা থেকে জানি তীক্ষ্ণ একটা শব্দ আসছে। আমাকে স্ক্যান করছে, সুহান নিজেকে বোঝালো, আমাকে স্ক্যান করে দেখছে আমার শরীরে কোনো রোগ জীবাণু আছে কি না। আমি জানি আমার শরীরে কোনো রোগ জীবাণু নেই, এই গ্রহে প্রাণের বিকাশ হয়েছে অন্যভাবে। সুহান চারিদিকে তাকালো, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষেরা এখন তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, পৃথিবীর মানুষের মানুষের ভাষা তো একটিই, তার সাথে কথা বলতে কোনো অসুবিধা হওয়ার তো কথা নয়। হঠাৎ করে সামনে স্বচ্ছ দরজাটি খুলে গেল, সুহানের বুকে রক্ত ছলাৎ করে ওঠে, উত্তেজনায় তার বুক ধকধক করতে থাকে। তাহলে তাহলে কি সে সত্যিই দেখবে একজন মানুষ, পৃথিবীর মানুষ, সত্যিকারের মানুষ দেখবে সে? সুহান বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে, দেখে ঠিক একজন খোলা দরজা দিয়ে হেঁটে হেঁটে আসছে, দীর্ঘ দেহ, উজ্জ্বল চোখ, কপালের দু পাশে রূপালি রঙের ছায়া। সুহান হতবাক হয়ে তাকিয়ে থাকে, কখনো কখনো কি সে কল্পনা করেছিল একজন একজন মানুষকে সে সত্যি সত্যি দেখতে পারবে? মানুষের সাথে প্রথম দেখা হলে কি বলবে তার সব কিছু ঠিক করে রাখা আছে। সুহান মনে মনে সম্ভাষণটি একবার বলে একটু এগিয়ে যায়, তখন মানুষটি কোমল গলায় বলল, আমি কিরি, এই মহাকাশযানের দলপতি। সুহান অবাক হয়ে কিরির দিকে তাকালো, তার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি তার, ঠিক তার ভাষাতেই কথা বলছে সে, কিন্তু লোকটির কথায় কিছু একটা রয়েছে যেটা হঠাৎ করে খুব পরিচিত মনে হতে থাকে তার, কিন্তু সেটি যে কি সে সেটি ধরতে পারল না।
কিরি একটু হাসার ভঙ্গি করে বলল, তুমি কি আমার কথা বুঝতে পারছ? সুহান মাথা নাড়ল। একটা ভয়ঙ্কর সন্দেহ তার মাথায় উকি দিতে থাকে। কিরি বলে, আমি তোমাকে আমাদের মহাকাশযানের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সুহান বিস্ফোরিত চোখে কিরির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে বুঝতে পেরেছে, কিরি মানুষ নয়, কিরি একজন রোবট। সে কেমন করে বুঝতে পেরেছে সে জানে না, কিন্তু তার কোনো সন্দেহ নেই। খুব বড় একটা ধাক্কা খেল সোহান। তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল কিরির দিকে, তারপর প্রায় ভয় পাওয়া গলায় বলল, তুমি তুমি রোবট? এখানে মানুষ নেই, আমি আমি মানুষের সাথে কথা বলতে চাই। কিরির মুখ বিবর্ণ হয়ে যায় সাথে সাথে। কষ্ট করে সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি কেমন করে জানো আমি রোবট? আমি জানি, সুহান প্রায় চিৎকার করে বলল, তোমাদের এখানে মানুষ নেই? মানুষ? সুহানের প্রশ্নের উত্তর না দিয়ে কিরি আহত গলায় বলল, তুমি তুমি কেমন করে বুঝতে পারলে আমি রোবট? আমি দশম প্রজাতির রোবট, আমার সাথে আমার সাথে তো মানুষের কোনো পার্থক্য নেই, আশ্চর্য। সুহান বলে, আমি আমার সারা জীবন রোবটের সাথে থেকেছি, রোবট দেখলে আমি বুঝতে পারি। তাই নাকি, কেমন করে বুঝতে পারো? সুহান বলে, আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারি। তোমার তোমার নাম কি ছেলে? তুমি কি তুমি কি এখানে একা? হ্যাঁ, আমি একা। আমার সত্যিকার নাম আমি জানি না, ট্রিনি আমাকে সুহান ডাকে। ট্রিনি? হ্যাঁ, ট্রিনি। ট্রিনি একজন রোবট, সে আমাকে বড় করেছে। ও, সুহান আবার একটু অস্থির হয়ে কিরির দিকে তাকালো, বলল, কোনো মানুষ নেই এখানে? মানুষ আছে, কিরি অন্য মানুষের মতো বলল, আছে। আমি আমি একজন মানুষ দেখতে চাই। দেখবে, অবশ্যই দেখবে, এসো আমার সাথে এসো। সুহান জীবনের প্রথম যে মানুষটি দেখল সে হলো লায়না। আলোকজ্জ্বল একটি ঘরের মাঝখানে সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চারপাশে অসংখ্য যন্ত্রপাতি, সেগুলো নিয়ে সুহানের বিন্দু মাত্র কৌতূহল নেই। লায়না একটি দরজা খুলে ভিতরে এসে ঢুকল। ঘরের মাঝখানে সুহানকে দেখে সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। একজন মানুষের দেহে এত রূপ থাকতে পারে, এবং সেই মানুষটি সেই রূপ সম্পর্কে এত উদাসীন থাকতে পারে, সে কখনো সেটি কল্পনা করেনি। এই অসম্ভব রূপবান মানুষটি একা একা এই নির্জন গৃহে বড় হয়েছে। মানুষের ভালোবাসা দূরে থাকুক, মানুষের অস্তিত্ব পর্যন্ত অনুভব করেনি। এই প্রথমবার, এই প্রথমবার সে একজন মানুষ দেখেছে। এই চিন্তা করে লায়নার হঠাৎ বুকের মাঝে কেমন যেন করে ওঠে। কষ্ট করে সে নিজেকে সামলে নেয়। সামলে নিয়ে সে মুখে একটু হাসি ফুটিয়ে এগিয়ে যায়। সুহানের কাছাকাছি গিয়ে নিজের হাতটা সে সুহানের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি নিশ্চয়ই সুহান? আমি লায়না। মানুষের সাথে দেখা হলে কি করতে হয় সেটি সুহান থেকে সম্ভবত ভালো করে কেউ জানে না। অসংখ্যবার সে ব্যাপারটি কল্পনা করেছে, কিন্তু লায়নার দিকে তাকিয়ে হঠাৎ করে তার কাছে সবকিছু উলটপালট হয়ে গেল। সুহান জানে, একজন মানুষ যখন অন্যজন মানুষের দিকে হাত এগিয়ে দেয়, সেই হাত স্পর্শ করে ছেড়ে দিতে হয়। কিন্তু সে লায়নার হাত ছেড়ে দিল না, দু হাতে সেটিকে ধরে রেখে অনেকটা বিভ্রান্তের মতো সে লায়নাকে নিজের কাছে টেনে আনল। লায়নার মুখমণ্ডল স্পর্শ করে সে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে প্রায় হঠাৎ করে আত্মস্বরে চিৎকার করে বলে উঠল,
তুমি মেয়ে? লাইনা হেসে বলল, হ্যাঁ আমি মেয়ে। সুয়ান ফিসফিস করে বলল, আমি আমি ছেলে। আমি জানি তুমি ছেলে, আমি কখনো মেয়ে দেখিনি। আমি তাই ভাবছিলাম, তুমি আগে কখনো অন্য মানুষ দেখনি। আমি আমি তোমাকে দেখি। লাইনা একটু অবাক হয়ে বলল, দেখো। সোহান সাথে সাথে লাইনাকে কাছে টেনে আনে, দুই হাতে তার মুখটি স্পর্শ করে তার চোখের দিকে তাকায়। হঠাৎ সে কেমন জানি শিউরে উঠে বলল, মানুষের চোখ, কি আশ্চর্য, কি কি আশ্চর্য। কেন সোহান, আশ্চর্য কেন? আমি আমি জানি না কেন, কিন্তু দেখো কি অপূর্ব, কি গভীর। চোখের দিকে তাকালে মনে হয় আমি আমি বুঝি হারিয়ে যাব, কি রকম একটা রহস্য। লাইনা সুহানের তীব্র চোখের দৃষ্টির সামনে হঠাৎ কেমন জানি অসহায় অনুভব করতে থাকে, বুকের মাঝে এক ধরনের আলোড়ন হতে থাকে। কষ্ট করে সে নিজেকে শান্ত করে বলল, সুহান বলো, তুমি তুমি তোমার নিজের চোখ দেখনি কখনো? হ্যাঁ আমি দেখেছি, কিন্তু নিজের চোখে তো নিজের কাছে কোনো রহস্য নেই। আমি তো আমাকে জানি, কিন্তু আরেকজনের চোখে রহস্য আছে। আমি তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু তোমার চোখের ভিতর তাকালে মনে হতে থাকে আমি আমি বুঝি তোমাকে কত কাল থেকে চিনি। মনে হয় তোমার ভিতরে তোমার ভিতরে কত বিস্ময়। সুহান কথা থামিয়ে প্রায় হতবাক হয়ে লাইনার দিকে তাকিয়ে থাকে। লাইনা বিব্রত হয়ে বলল, সুহান আমার 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 ইচ্ছে করছে। লাইনা বলে, কি তোমার কি ইচ্ছে করছে? সুহান বলে, আমার আমার ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে ধরি। লাইনা একটু কেঁপে উঠল। সুহান আবার কাতর গলায় বলল, লাইনা আমি তোমাকে আরেকটু দেখি। লাইনা কেমন জানি ভয় পাওয়া চোখে সুহানের দিকে তাকালো। সুহান ঠিক কি বলতে চাইছে সে ঠিক বুঝতে পারল না, তবু অনিশ্চিতের মতো বলল, দেখো। সুহান ধীরে ধীরে তার হাত তোলে লাইনার মুখে, কপালে গালে স্পর্শ করে, ঠোঁটে হাত বুলিয়ে তার চুলের মাঝে আঙ্গুল প্রবেশ করিয়ে খুব সাবধানে চুলগুলো দেখে। তারপর লাইনা কিছু বোঝার আগে তাকে অনাবৃত করতে শুরু করে। লাইনা সুহানকে বাধা দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে থেমে গেল। সুহান অবাক চোখে দেখে তাকে, সেই চোখে কোনো কামনা নেই, শুধু কৌতূহল। লাইনা তাকে বাধা দিল না। মানুষ ও অমানুষ। এক, লাইনা সুহানকে কোয়ারেন্টাইন ঘরে রেখে কিরির কাছে এসেছে। কিরি তার সামনের স্ক্রিনটি সুইচ টিপে বন্ধ করে শান্ত গলায় বলল, ছেলেটি এখন কি করছে লাইনা? কিছু করছে না, মিডি রোবট তাকে পরীক্ষা করে দেখছে, একটু রক্ত নেবে, টিস্যু নেবে, পরীক্ষা করে দেখবে। ও কি একটা আশ্চর্য ব্যাপার কিরি, তুমি চিন্তা করতে পারো একজন সত্যিকারের মানুষ থাকে এই গ্রহে? তার মহাকাশযান যখন বিধ্বস্ত হয়েছিল তখন তাকে মায়ের গর্ভ থেকে চিনি? জানি আমি। লাইনা একটু অবাক হয়ে বলল, কেমন করে জানো তুমি কিরি? আমি এখানে বসে তোমাদেরকে দেখছিলাম। লাইনা চমকে উঠে কিরির দিকে তাকালো, হঠাৎ অনুভব করে তার মুখ রক্তিম হয়ে উঠেছে। কোনো রকমে সে নিজেকে সংযত করে বলল, এই ছেলেটি একা একা 16 বছর এই গ্রহে কাটিয়েছে, তুমি তুমি চিন্তা করতে পারো? কিরি
কেমন জানি রুক্ষ গলায় বলল, পারি। তোমরা যখন শীতল ঘরে ঘুমিয়েছিলে তখন 50 বছর আমি একা একা ছিলাম, কিন্তু কিন্তু কি? লায়না বলে, প্রথমত তুমি সত্যিকার অর্থে একা ছিলে না, তুমি জানতে এই মহাকাশ যানে আরো মানুষ আছে। দ্বিতীয়ত তুমি মানুষের মতো, কিন্তু মানুষ নও, তোমাকে এ ধরনের পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে। কিরি অনেকক্ষণ চুপ করে রইল, তারপর লাইনার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা যে এখানে আছে সেটা কতজন জানে? লাইনা বলে, শুধু তুমি আর আমি। চমৎকার, আমি চাই সেটা যেন আর কেউ না জানে। লাইনা জিজ্ঞাসা চোখে বলল, কেন? কিরি বলে, কারণ ছেলেটা আমাদের জন্য বড় সৌভাগ্য বয়ে এনেছে লাইনা, তাকে আমাদের দরকার। কিরি ঠিক কি বলতে চাইছে লাইনা তো বুঝতে পারল না। লাইনা অনিশ্চিতের মতো বলল, হ্যাঁ, সোয়ানেরও আমাদের দরকার। মানুষের সঙ্গ পাওয়ার জন্য সে একবারে খেপার মতো হয়ে আছে। কিরি কিছুক্ষণ চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, আসলে আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারোনি লাইনা। হঠাৎ করে লাইনার বুক কেঁপে ওঠে। কিরির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তুমি ঠিক কি বলতে চাইছো কিরি? আমি বলতে চাইছি ছেলেটাকে আমাদের দরকার, তার শরীরটাকে দরকার। মানে? আমরা এই গ্রহে বসতি স্থাপন করতে এসেছি, আমাদের কাছে রয়েছে প্রায় 3,000 মানুষের ড্রোন। তারা এই গ্রহে বাঁচতে পারবে কি না সেটা নির্ভর করবে কিছু তথ্যের উপর। এই ছেলেটা না হলে সেই তথ্য বের করতে আমাদের এক যুগ লেগে যেত, এখানে আর আমাদের এক যুগ অপেক্ষা করতে হবে না। ছেলেটার দেহ ব্যবচ্ছেদ করে কয়েক ঘন্টার মাঝে আমরা সকল তথ্য পেয়ে যেতে পারি। তুমি 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 বলছো দেহ ব্যবচ্ছেদ করে? হ্যাঁ, তার শরীরের প্রত্যেকটা কোষ মূল্যবান লাইনা, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মূল্যবান। লাইনার হঠাৎ কেমন যেন গা গুলিয়ে আসে, পিছনে সরে এসে দেয়াল ধরে সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি সোয়ানকে মেরে মেরে ফেলার কথা বলছো? হ্যাঁ লাইনা, আমি তাই বলছি। লাইনা বিস্ফোরিত চোখে কিরির দিকে তাকিয়ে থাকে। কিরির ভাবলে শীন মুখ স্থির চোখ দেখে হঠাৎ করে তার মনে হতে থাকে, সে বুঝি একটি দানবের সামনে দাঁড়িয়ে আছে, একটি অমানুষ পিশাচের সামনে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ চেষ্টা করে বলল, তুমি তুমি নিশ্চয়ই সত্যি সত্যি তাকে মেরে মেরে ফেলার কথা বলছো না? কিরি তার প্রত্যেকটা শব্দে জোর দিয়ে বলল, আমি তাকে সত্যি সত্যি মেরে ফেলার কথা বলছি লাইনা। কিন্তু 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 সে তো একজন মানুষ। কিরি একটু অবাক হয়ে লাইনার দিকে তাকিয়ে বলল, জৈবিক হিসেবে সে মানুষ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সে তো মানুষ নয়। পৃথিবীর কোনো তথ্য কেন্দ্রে তার নাম নেই, এই গ্রহের একটি বন্য প্রাণীর সাথে তার কোনো পার্থক্য নেই। লাইনা চিৎকার করে বলল, কি বলছো তুমি, কি বলছো? এখন তুমি সম্ভবত বুঝতে পারছো আমাকে, অর্থাৎ একজন রোবটকে, কেন মহাকাশ যানের দলপতি করা হয়েছে। না, আমি বুঝতে পারছি না, আমি আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো কিন্তু তুমি স্বীকার করতে চাইছো না। সোয়ান ছেলেটির জন্য তোমার মতো আমারও মমতা আছে, কিন্তু আমি আমার মমতাকে পাশে সরিয়ে রেখে আমার দায়িত্বে ফিরে যেতে পারি। আমার দায়িত্ব
মানুষের জন্য একটি নতুন বসতি স্থাপন করা, রোবটের জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্য। এই গ্রহে সেটি সম্ভব কিনা সেটি কেউ জানত না, কিন্তু এখন আমি জানি সেটা সম্ভব, সেটা সম্ভব হবে। সুহানের শরীর থেকে আমরা একটি অমূল্য সম্পদ পাব, সেটি হচ্ছে তথ্য। ড্রোনগুলো বিকাশের সময় আমরা সেই তথ্য ব্যবহার করব। লাইনা দু হাতে তার কান চেপে ধরে চিৎকার করে বলল, তুমি তুমি চুপ করো, আমি আমি আর শুনতে চাই না। কিরি থেমে গেল, তার মুখে হঠাৎ এক ধরনের বিষাদের ছায়া পড়ে, প্রায় শোনা যায় না এরকম স্বরে বলে, রোবটকে আসলে রোবটের মতোই তৈরি করতে হয়, রোবটকে মানুষের মতো তৈরি করা খুব বড় ভুল। তাহলে রোবটকে মানুষের দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হয়, কিন্তু মানুষ তবু রোবটকে কখনো বুঝতে পারে না, কখনো না। লাইনা হিংস্র গলায় বলল, দুঃখ কষ্ট, যন্ত্রণা, কপট্রনের ভোল্টেজের অসামঞ্জস্য আর দুঃখ কষ্ট যন্ত্রণা এক জিনিস নয়, বুঝেছো তুমি? তুমি মানুষের অনুভূতির কথা এনো না এখানে কিরি, মানুষের অনুভূতির কথা বলে তুমি মানুষকে অপমান করো না। আমি দশম প্রজাতির রোবট, আমি আমি মানুষের এত কাছাকাছি যে মানুষের কাছাকাছি। লাইনার মুখ বিদ্রুপে বিকৃত হয়ে যায়। বাচ্চা একটা ছেলে, তোমার মুখের প্রথম কথাটি শুনে বুঝে ফেলেছে তুমি রোবট, আর তুমি দাবি করো তুমি মানুষের কাছাকাছি। লজ্জা করে না তোমার মুখে কথাটি আনতে? কিরির মুখ অপমানে লাল হয়ে ওঠে, অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি আমাকে ঘৃণা করো লাইনা? না, আমি তোমাকে ঘৃণা করি না, তুমি মানুষ হলে করতাম, কিন্তু একটা যন্ত্রকে কখনো ঘৃণা করা যায় না। তুমি তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো? না, যন্ত্রকে কখনো অপমান করা যায় না। কিরির চেহারা হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে, অনেক কষ্টে সে নিজেকে শান্ত করে বলল, লায়না তুমি আমার সামনে থেকে চলে যাও, যাবার আগে শুধু একটা জিনিস শুনে যাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি একটা যন্ত্র, পৃথিবীর মানুষের জন্য এই বসতি তৈরি করাই আমার কোনো স্বার্থ নেই। আমাকে তুমি ঘৃণা করবে আমি জানি, শুধু তুমি নও, এই মহাকাশযানের প্রত্যেকটা মানুষ আমাকে ঘৃণা করবে, কিন্তু এই গ্রহে মানুষের বসতি যদি গড়ে ওঠে তাহলে সেটি সম্ভব হবে শুধুমাত্র আমার জন্য, কারণ আমি আবেগকে পাশে সরিয়ে রেখে একটি প্রাণীকে হত্যা করে তার কাছ থেকে অমূল্য তথ্য বের করব। সেই প্রাণীটি তোমাদের কাছে মানুষ মনে হলেও সেটি আসলে মানুষ নয়, মূল তথ্য কেন্দ্রে যার সম্পর্কে কোনো তথ্য নেই সে পৃথিবীর মানুষ নয়, পৃথিবীর প্রতি তার কোনো দায়িত্ব নেই। এই সহজ এবং আপাত দৃষ্টিতে নিষ্ঠুর একটি সত্যকে তোমরা গ্রহণ করতে পারো না বলে তোমাদের মহাকাশযানে দলপতি করা হয়নি, বুঝেছো তুমি? এই মহাকাশযানের দলপতি করা হয়েছে আমাকে, একজন রোবটকে। লাইনা বাধা দিয়ে শ্লেষের সাথে বলল, মহাকাশযানের দলপতি মহামান্য কিরি। কিরি লাইনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। লাইনা চাপা স্বরে বলল, সম্মানিত দলপতি, আমি আমি কি করতে পারি? কিরি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি যেতে পারো। লাইনা ঝড়ের মতো ঘর থেকে বের হয়ে গেল। দুই, লাইনা মাথা নিচু করে মহাকাশযানের করিডর ধরে হাঁটছে, দুই চোখ অশ্রুরুদ্ধ, ভয়ঙ্কর এক ধরনের আক্রোশে তার সমস্ত অনুভূতি আচ্ছন্ন হয়ে আছে। করিডরের শেষ মাথায় তার ইঞ্জিনিয়ার গ্রুশের সাথে দেখা হলো। লাইনাকে থামিয়ে গ্রুশ অবাক হয়ে বলল, লাইনা তোমার কি হয়েছে? কিছু হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, বলো আমাকে। আচ্ছা গ্রুশ, এই মহাকাশযানের দলপতির ক্ষমতা কতটুকু? গ্রুশ
অবাক হয়ে বলল, তুমি এ কথা কেন জিজ্ঞেস করছ? আমি জানতে চাই কতটুকু। অনেক। আচ্ছা, সে কি মানুষ হত্যা করতে পারে? গ্রুশো চমকে উঠে লাইনের দিকে তাকালো, কোনো কথা বলল না। লাইনা আবার জিজ্ঞেস করল, পারে? আমি যতদূর জানি পারে। মহাকাশ যানের দলপতির সেই ক্ষমতা আছে, তাকে পরে সেজন্য জবাবদিহি করতে হয়, কিন্তু প্রয়োজনে তার প্রাণদণ্ড দেওয়ার অধিকার আছে। কিন্তু লাইনা, তুমি একথা আমাকে জিজ্ঞেস করছো কেন? কারণ আছে গ্রুশো। কি কারণ? আমি তোমাকে বলতে পারবো না গ্রুশো। তুমি তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না, তোমার ভালোর জন্যই আমি বলছি। লাইনা গ্রুশোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। গ্রুশো তার হাত ধরে বলল, আমি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি লাইনা? লাইনা গ্রুশোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে ম্লান মুখে বলল, না গ্রুশো, আমাকে এখন আর কেউ সাহায্য করতে পারবে না, কেউ না। লাইনা কোয়ারেন্টাইন ঘরটির সামনে এক মুহূর্ত দাঁড়ালো। একটু আগে সে যখন তাকে এই ঘরে রেখে গিয়েছিল, তখন সে ভেবেছিল সুহান তাদের অতিথি। এখন সে জানে সুহান অতিথি নয়, সুহান তাদের বন্দী। লাইনা হাতলে হাত দিতেই ঘরের দরজাটি খুলে গেল। সে মহাকাশ যানের দ্বিতীয় অধিপতি, তার যে কোনো ঘরের প্রবেশের অনুমতি রয়েছে। লাইনা ভিতরে ঢুকে সুহানকে না দেখে চাপা গলায় ডাকল, সুহান বলো, তুমি কোথায়? এই তো আমি এখানে। সুহান একটা পর্যবেক্ষণ টেবিলের নিচে অসংখ্য যন্ত্রপাতির ভিতর দিয়ে বের হয়ে এলো। তার হাতে চৌকোনো একটা বাক্স, সেখান থেকে নানা ধরনের তার এবং অপটিক্যাল ফাইবার ঝুলছে। লাইনা চিৎকার করে বলল, সাবধান, হাই ভোল্টেজ। ভয় নেই, আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়েছ? লাইনা অবিশ্বাসের মতো দৃষ্টিতে সুহানের দিকে তাকালো। মনে হলো সে ঠিক বুঝতে পারছে না যে সুহান কি বলছে। অবাক হয়ে বলল, কেমন করে করলে তুমি? সুহান বলে, ভিতরে দুটি মাইক্রো সুইচ আছে, দেখেই বোঝা যায় হাই ভোল্টেজের জন্য তৈরি। বিদ্যুৎ অপরিবাহী আস্তরণ খুব বড়। প্রথম তিনটা পিন তো তুমি তুমি কেমন করে জানো? দেখলেই তো বোঝা যায়, টেবিলটা উপরে উঠছিল না, নিশ্চয়ই স্টেপিং মোটরে গোলমাল। একা বসেছিলাম তাই ভাবলাম ঠিক করে দিই। ঠিক করে দিই? লাইনা তখনও বুঝতে পারছিল না, অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তুমি পর্যবেক্ষণ টেবিলের কন্ট্রোল ঠিক করে দিয়েছ? পুরোটা এখনো ঠিক হয়নি, একটা বিদ্যুৎ পরিবাহী তার হলে। তুমি বলতে চাও কেন্দ্রীয় তথ্য কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া তুমি জিনিস ঠিক করতে পারো? সুহান একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি জানি সেভাবে ঠিক হওয়ার কথা নয়, অযথা সময় নষ্ট হয়। ট্রিনি আমাকে সেটি বলেছে, মানুষদের অন্যভাবে কাজ করার কথা, কিন্তু আমার এভাবে কাজ করতে ভালো লাগে। আসলে এভাবে কাজ করলে আমার ভিতরে একটা কৌতূহল হয়। লাইনা তখনও ব্যাপারটি ধরতে পারছিল না, অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তুমি বলতে চাও কোনো জিনিস কিভাবে কাজ করে তা তুমি জানো? মহাকাশ যানের যেসব জিনিসপত্র আছে সেগুলো মোটামুটি আমি জানি, আমার সময়ের অভাব ছিল না তাই শিখেছি। কিন্তু কিন্তু সেটা তো অবিশ্বাস্য, সেটা অসম্ভব। আর আমাকে করতে হবে না, সুহান একগাল হেসে বলল, এখন আমি মানুষের সাথে থাকব, মানুষের মতো ব্যবহার করব। প্রথম প্রথম একটু অসুবিধা হবে,
কিন্তু লাইনার মুখ হঠাৎ রক্তহীন হয়ে যায়। কাতর গলায় বলল, সোহান কি? আমি তোমাকে একটা কথা বলতে এসেছি সোহান। কি কথা? আসলে আসলে আমি কিভাবে তোমাকে কথাটি বলবো আমি বুঝতে পারছি না, খুব জরুরি কথা, বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি বলতে হবে। সুহান লাইনার মুখের দিকে তাকিয়ে হঠাৎ কেমন যেন একটি অশুভ আতঙ্ক অনুভব করতে থাকে। তুমি জানো আমাদের দলপতি একজন রোবট। হ্যাঁ আমি জানি, দশম প্রজাতির রোবট। আমাদের ধারণা ছিল দশম প্রজাতির রোবট ঠিক মানুষের মতো, কিন্তু একটু আগে আমি আবিষ্কার করেছি দশম প্রজাতির রোবটে একটা খুব বড় একটা ত্রুটি রয়েছে। ত্রুটি? কি ত্রুটি? যে মানুষ সম্পর্কে মূল তথ্য কেন্দ্রে কোনো তথ্য নেই সেই মানুষকে সে মানুষ হিসেবে গণ্য করে না। কি বলছো তুমি? তার মানে আমি? হ্যাঁ, তোমাকে সে মানুষ হিসেবে মেনে নেয়নি, সে এখন তোমাকে তোমাকে লাইনা মুখ ফুটে কথাটি উচ্চারণ করতে পারে না। আমাকে আমাকে কি? তোমাকে মেরে ফেলতে চাই। মেরে ফেলতে চাই? সুহান এমনভাবে লাইনার দিকে তাকালো যেন লাইনার কোনো কথা সে বুঝতে পারছে না। অনেকটা অন্য মানুষের মতো বলল, আমাকে আমাকে মেরে ফেলতে চাই? আমাকে? হ্যাঁ, তোমার শরীরে নাকি অনেক মূল্যবান তথ্য আছে, সেই তথ্য ব্যবহার করে এই গ্রহে সে মানুষের বসতি করবে। সুহান আবার বিড়বিড় করে বলল, আমাকে মেরে ফেলবে? আমাকে আমাকে মেরে ফেলবে? হ্যাঁ সোহান, তোমার তোমার খুব বড় বিপদ। সুহানের মুখে খুব ধীরে ধীরে একটা আশ্চর্য বিষণ্ণতা এসে ভর করে, তার চোখ অশ্রুরুদ্ধ হয়ে আসে। সে কেমন এক ধরনের অপ্রকৃতস্থ দৃষ্টিতে লাইনার দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলল, তোমরা তোমরা মানুষেরা সেই রোবটের কথা মেনে নিয়েছ? লাইনা সুহানের কাঁধে হাত রেখে বলল, না সুহান, আমরা সেটা মেনে নেইনি। আমি তাই তোমার কাছে এসেছি, তোমাকে তোমাকে এক্ষুনি পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে হবে? হ্যাঁ, যেভাবে পারো, যত দূরে পারো। কিরি দশম প্রজাতির রোবট, তার ভয়ঙ্কর ক্ষমতা সুহান, আমরা আমরা এখন তার হাতের মুঠোই। আমাদেরকে একটু সময় দাও, পৃথিবীর সাথে যোগাযোগ করে আমরা কিছু একটা ব্যবস্থা করব। যতদিন সেটা করতে না পারছি তুমি লুকিয়ে থাকবে, তুমি এখানে আসবে না, বুঝেছ? আমি আমি আসব না? আমি মানুষ, কিন্তু আমি মানুষের কাছাকাছি আসতে পারবো না। আমি আমি খুব দুঃখিত সুহান। সুহান কেমন জানি হাহাকার করে বলল, আমি একজন মানুষ, তবু একটি রোবটের জন্য আমি মানুষের কাছে আসতে পারবো না। আমি খুব দুঃখিত সুহান, খুব দুঃখিত, কিন্তু এখন আমাদের কিছু করার নেই, তোমাকে তোমাকে এখনই পালিয়ে যেতে হবে, এখনই। আমি তোমাকে এখন মহাকাশযানের দরজা খুলে বের হয়ে চলে যেতে দিতে পারবো, কিন্তু পরে কি হবে আমি জানি না। তুমি তুমি এখনই আমার সাথে আসো, এই মুহূর্তে আসো। সুহান লাইনার দিকে ঘুরে তাকালো, হঠাৎ তাকে আঁকড়ে ধরে নিজের কাছে টেনে এনে বলল, তুমি তুমি যাবে আমার সাথে? লাইনা বলে, আমি? হ্যাঁ, তুমি যাবে? লাইনার মুখ গভীর বিষাদে ঢেকে যায়। সে এই অনিন্দ্য সুন্দর কিশোরটির মুখ নিজের কাছে টেনে এনে তার ঠোঁটে ঠোঁট স্পর্শ করে বলল, সুহান বিশ্বাস করো, যদি সম্ভব হতো আমি তোমার সাথে যেতাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিরাপদে এখান থেকে বের করে দিতে পারবো শুধু আমি।
সেটা আমি শুধু করতে পারি ভিতরে থেকে। তাহলে তাহলে আমিও যাব না, রোবটটাকে আমি। না সোহান, তুমি যাবে, তোমাকে বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। একটা রোবটের হাতে আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই মরতে দেব না। সুহান লায়নার চোখের দিকে তাকিয়ে থাকে, সেখানে পানি টলটল করছে। সে আগে কখনো মানুষকে কাঁদতে দেখেনি, কিন্তু দেখেই সে বুঝতে পারল। মহাকাশযানের দরজায় লায়না তার গোপন সংখ্যা ব্যবহার করে দরজা খুলে দিল। মহাকাশযানের দ্বিতীয় অধিপতি হিসেবে সে দুবার এই সংখ্যা ব্যবহার করার অনুমতি আছে। বিথ কাউন্সিলে তাকে এর জন্য জবাব দিতে হবে। যদি জবাবদিহি তাদের মনোপুত না হয়, তবে তার সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে চিরদিনের জন্য একটি ভূগর্ভস্থ শীতল ঘরে সরিয়ে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে লায়নার সেসব কথা মনে পড়ল না। সে মহাকাশযানের গোল জালনা দিয়ে তাকিয়ে দেখল, প্রচণ্ড ঝড়ো বাতাসে সোহান হেঁটে যাচ্ছে, তার চুল উড়ছে, তার কাপড় উড়ছে বাতাসে। সোহান মুখ নিচু করে হাঁটছে, লায়না দেখতে পাচ্ছে না, কিন্তু সে নিশ্চিতভাবে জানে সোহানের দু চোখে পানি। বন্ধুরা, আমাদের এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। যারা আমাদের ভিডিও শুনছ বা অডিও বুক শুনছ, তারা আমাদের এই ভিডিওতে লাইক করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।